সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও লেশন শুরু করছি আমি আবু হাসনাত মোহাম্মদ এহসানুল খান প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ মাসপাড়া মহাবিদ্যালয় রাজবাড়ী আমি পান্না খান নামেই সমধিক পরিচিত আমার এই নামেই ফেসবুক আইডি আছে এই নামেই আমার পেজ এবং এই নামেই আমার ভিডিও চ্যানেল আছে তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা আসল লেসনের দিকে ফিরে যাই আমাদের আজকের লেচন হচ্ছে দশমিক বা সংখ্যা পদ্ধতি পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়ে যাই হোক অন্যান্য দিনের মতো আমরা আজকেও একটা এমন একটা সংখ্যা নিয়েছি দশমিক সংখ্যা যে সংখ্যার দুটি অংশ আছে একটা অংশ ভগ্নাংশ এবং আরেকটা অংশ পূর্ণাংশ অর্থাৎ দশমিকের বাম পাশের অংশটা হচ্ছে পূর্ণাংশ ডান পাশের অংশটা হচ্ছে ভগ্নাংশ তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই অন্যান্য সংগ্রহ করে আমাদের ফলাফল তৈরি করতে হবে এবং দশমিকের ডান পাশের অংশ অর্থাৎ ভগ্নাংশকে বেশ দিয়ে গুণ করে আহ তারপরে সেই গুণ ফলের আহ পূর্ণাংশ সংগ্রহ করে আমাদের এই অংশের ফলাফল তৈরি করতে হবে তারপর উভয় অংশ যোগ করে আমরা মূল মিশ্র যে অংশটা সেই অংশের ফলাফল পাবো তো যাই হোক কথা না বাড়িয়ে কাজ শুরু করি তেরো দশমিক এখানে তেরোশো সাত তেরোশো সাতকে আমরা আহ বেস ষোলো দিয়ে ভাগ করব। তো ষোলো দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল আসবে একাশি এবং এখান থেকে আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে ভাগশেষ থাকবে এগারো তো আমাদের এইখানে একটা বিষয় হচ্ছে যে যদি নয়ের চাইতে বেশি হয় ভাগ শেষ তাহলে সেক্ষেত্রে আমরা দশ হলে এ এগারো হলে বি বারো হলে ছি এবং তেরো হলে ডি চোদ্দ হলে ই আর পনেরো হলে এফ বসিয়ে দেব তো যাই হোক এখন আমাদের যে ভাগশেষ ভাগ শেষ ভাগ ফলটা পেলাম এই ভাগ ফলকে আবার পুনরায় আমরা ষোলোতে ভাগ করব তো ষোলোতে ভাগ করলে আমাদের ভাগ ফল আসবে পাঁচ এবং ভাগশেষ শেষ আসবে হচ্ছে এক অর্থাৎ পাঁচ ষোলো আশি আর আমাদের ভাজ্য হচ্ছে জন্য এক বাঁচে আর ফলাফল হচ্ছে ভাগ ফল হচ্ছে পাঁচ হয় এখন এই পাঁচকে যদি আমরা ষোলো ভাগ করি আহ তাহলে ষোলো পাঁচের মধ্যে যায় না অর্থাৎ পাঁচ আহ ষোলো দিয়ে পাঁচ ভাগ করা যায় না আহ তো সেক্ষেত্রে আমাদের ভাগ ফলটা পাই হচ্ছে শূন্য ভাগ ফলটা পাবো শূন্য আর ভাগ হবে এই সি আমাদের ভাগ হবে হবে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে ষোলো দিয়ে পাঁচকে ভাগ করি তাহলে আমরা ভগ্নাংশ সংখ্যা পাবো কিন্তু আমাদের পূর্ণাংশ নিয়েই আমরা পূর্ণাংশ যেমন দশমিকের আমরা যদি ষোলো কে আহ ষোলো দিয়ে ভাগ করি পাঁচকে তাহলে আমাদের ভাগফল ফল পাবো হলো হলো ভাগ পূর্ণাংশ পাবো হচ্ছে শূন্য এবং আমাদের ভাগ শেষ থাকবে হচ্ছে পাঁচ তো এখানে আমরা অন্যান্য বাইনারি এবং অক্টাল রূপান্তর ক্ষেত্রেও দেখেছি যে নিচের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে আমরা উপরের দিকে যাই নিসের সংখ্যাটা হচ্ছে এম এস অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং উপরের যে ভাগ শেষটা সেটা হল এলএসডি বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট তো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট তো আমরা আমাদের এখান থেকে ফলাফলটা বের করি সেটা হচ্ছে যে এই তেরোশো সাত এটা সমান আমাদের আছে 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 হলো হলো তারপরে তারপরে তার মানে আমরা এক এখানে থেকে সাত আমরা হেক্সা হেক্সাডেসিমাল মান যেটা পেলাম সেটা হচ্ছে ফাইভ ওয়ান বি এখানে আমাদের বেজের দরকার নেই কারণ একমাত্র হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেই শুধুমাত্র বর্ণ ব্যবহার হয় অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে বর্ণ ব্যবহার হয় না যেহেতু এখানে বর্ণ হিসেবে আমরা ফলাফলে আমাদের আর প্রয়োজন নেই তো যাই হোক এখন দশমিকের ডান পাশে যে ভগ্নাংশটুকু আছে সেই ভগ্নাংশকে আমরা আহ যথারীতি পূর্বের মতো ষোলো দিয়ে গুণ করব তো ষোলো দিয়ে যদি আমরা গুণ করি ফলাফল পাচ্ছি হচ্ছে এখানে তেরো দশমিক ছয় শূন্য তো আমাদের এখানে আহ পূর্ণাংশ হচ্ছে তেরো আর আমাদের এই পূর্ণাংশই সংগ্রহ করার কথা এক ডিজিট হিসাবে তো যেহেতু এখানে তেরো মানে দুই ডিজিট আর নয়ের উপরে গেলে আমরা বর্ণমালা বসাবো তাহলে নয়ের উপরে যদি আহ দশ হয় তাহলে এ এগারো হলে বি বারো হলে সি তেরো হলে আমাদের এখানে টি বসবে তো তেরো হলে এখানে আমরা ডি বসিয়ে নেবো আর আমরা শুধুমাত্র যে পূর্ণাংশ এই পূর্ণাংশকে আমরা আলাদা করে ফেলবো দশমিকের ডাইনের অংশকেই আমরা শুধুমাত্র বেস দিয়ে গুণ করে দেব তো দশমিকের ডাইনে আছে হলো ছয় দশমিক ছয় শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয় শূন্যকে যদি আমরা ষোলো দিয়ে গুণ করি তাহলে নয় দশমিক ছয় শূন্য অর্থাৎ আবারও ছয় শূন্য এসে গেল আবারও গুণ করব আবারও আমরা নয় দশমিক ছয় শূন্য পাবো আবারও গুণ করব আবার নয় দশমিক ছয় শূন্য পাবো অর্থাৎ এইটা পুনঃ পুনঃ আসছে অর্থাৎ পৌনঃপুনিক আহ এর মতো তো আমরা এই যে নয় পেলাম এই নয়টা হচ্ছে আমাদের পূর্ণাংশই নয়টা আমরা কালেকশন করলাম আর অন্যান্য বাইনারি অক্টালের নিয়মের উপরে যেটা আছে ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যে অঙ্কটা পেলাম সেটা হচ্ছে এমএসডি এবং নিচেরটা হচ্ছে এলএসডি তাহলে অর্থাৎ আমরা পূর্ণাংশে যেমন উপর নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো সংগ্রহ করি এখানে আমরা হচ্ছে উপর থেকে নিচের দিকে সংগ্রহ করব অর্থাৎ সেক্ষেত্রে আহ আমরা দেখি যে দশমিক দশমিক ইজ নাইন ডট 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 এখন আমরা এই দুই অংশকে যদি একসঙ্গে করি তাহলে আমাদের ফলাফল পাচ্ছি হচ্ছে তেরোশো সাত দশমিক আট পাঁচ ডেসিমাল তো তেরোশো সাতের অংশ হচ্ছে ফাইভ ওয়ান বি এবং দশমিক আট পাঁচের অংশ হচ্ছে টি নাইন 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 এরপরে আমাদের আরও আসে এই জন্য আমরা এখানে ডট 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 দিব আর পূর্বেই বলেছি বেশ দেওয়ার প্রয়োজন নাই কারণ পি এবং ডি আছে এর মধ্যেই অর্থাৎ বর্ণমালা আর বর্ণমালাটা সাধারণত হেক্সাডিসিমাল বর্ণমালাটা হেক্সাডিসিমাল ছাড়া অন্য কোথায়ও হয় না বর্ণমালাটা যদিও রোমান সংখ্যা পদ্ধতির অঙ্ক হিসাবে ব্যবহার করা হয় কিন্তু সেটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা এখানে এবার আমরা আমরা দেখব যদি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে চাই তাহলে সেখানে থেকে শর্টকাটে করার নিয়মটা কি যেমন এখানে আছে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ কে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে ভাগফল ফল পাবো হচ্ছে দুই এবং ভাগ শেষ পাবো হচ্ছে আমাদের এখানে ভাগ শেষ পাবো হচ্ছে তেরো অর্থাৎ মানে মানে ওই পাশের তার হলো এবং ভাগ শেষকে তেরো বসাবো অর্থাৎ ফলাফলটা তাহলে কত হলো ফলাফলটা হচ্ছে আহ পঁয়তাল্লিশ মানে হচ্ছে টু ডি এখানে বেশ দেওয়ার প্রয়োজন নাই যেহেতু ডি এসে গেল বেশ দেওয়ার প্রয়োজন নাই আর দিলেও কোনো ক্ষতি নাই তাহলে এখানে পঁয়তাল্লিশ ষোলো কে যদি পঁয়তাল্লিশ কে যদি ষোলো দিয়ে ভাগ করা যায় ভাগ ফল ভাগশেষ অর্থাৎ ডি তাহলে পরে পঁয়তাল্লিশ মানে হলো টু আমরা যদি এভাবে হিসাব করি যে পঁচিশের হেক্সাডেসিমাল কত তাহলে পঁচিশ কে যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল এক এবং ভাগশেষ হচ্ছে নয় অর্থাৎ পঁচিশ মানে হচ্ছে উনিশ পঁচিশ মানে হলো উনিশ তেমনি করে তেত্রিশের হেক্সাডেসিমাল কত অর্থাৎ তেত্রিশের ভিতরে ষোলো যায় দুইবার এবং বাসে এক অর্থাৎ ভাগ ফল হচ্ছে দুই ভাগ শেষ হচ্ছে এক তার মানে হলো তো যাই হোক এমন কিছু ক্ষেত্র আমরা পাবো যে ভাগ ফল ষোলো বা এর বেশি হলে তখন কি করতে হবে তো যখন ভাগ ভাগ ফলটা ষোলো এবং এর বেশি হবে তখন আমরা প্রথমে যে ভাগশেষটা পাবো সেই ভাগশেষটাকে কে ডান পাশে বসিয়ে নেব তারপরে যে ভাগ ফলটা গেল এই ভাগ ফলকে আবার ষোলো দিয়ে ভাগ করব। তারপরে এই ভাগফলের ভাগশেষকে মাঝে বসাবো এবং এই ভাগফলের ফলের ভাগ ফলকে বাম পাশে বসাবো অর্থাৎ আমরা উদাহরণ হিসাবে দেখি এখানে দুইশো সাতাশি আছে দুইশো সাতাশি কে যদি আমরা ভাগ করি ষোলো দিয়ে তাহলে আমরা এখানে ভাগ ফল পাই হচ্ছে সতেরো অর্থাৎ এটা ষোলো চাইতে বড় ষোলো চাইতে বড় এবং আমাদের ভাগশেষ যেটা আসে সেটা হলো পনেরো তাহলে ভাগ শেষ পনেরো অর্থাৎ পনেরো মানে হলো দশে এ এগারো বি বারোই সি তেরোই ডি চোদ্দ ই পনেরো এফ আর এই সতেরো অর্থাৎ পনেরো পর্যন্ত আমাদের বর্ণমালা আছে কিন্তু ষোলো যদি হয় তখন তো আবার দিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ ক্ষেত্রে ফলাফল অন্যরকম হবে আর সতেরো হলে তো এর চেয়ে বড়ই হলো এখন সতেরো যেহেতু ষোলো বা ষোলোর সাইতে বেশি অতএব এইটাকে আবার ষোলোতে ভাগ করতে হবে তাহলে এটাকে যদি ষোলোতে ভাগ করি সতেরোকে ষোলোতে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো এক এবং ভাগ শেষ পাবো এক তাহলে এখানে আমাদের পূর্বের যে নিয়ম বলা হয়েছে যে আমাদের প্রথম ক্ষেত্রের যে ভাগ ফল সেই ভাগ ফলটা আগে ডাইনে বসিয়ে নেব। তারপরে প্রথম ক্ষেত্রে যে ভাগ শেষ সেই ভাগ শেষটাকে আগে ডাইনে বসিয়ে নেব এবং ভাগ ফল আবার ষোলো ভাগ করার পরে যে আমাদের সেটাকে বসাবো মাঝে তারপরে সর্বশেষ ওই ভাগ ফলের ভাগ ফলকে ডেসিমাল বললো ওয়ান ওয়ান এফ এখানেও আমাদের ষোলো বা বেস দেওয়ার কোন প্রয়োজন ছিল না তারপরও দিয়েছি অসুবিধা নাই তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো এবং আগামী দিনের আগামী দিনের জন্যে আমাদের লেসন থাকবে হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল তো সেই ভিডিওটা দেখবা আশা করি এবং সকল ভিডিওগুলোকে তোমরা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবা রেখে দেবে যাতে তোমাদের প্রয়োজনীয় সময় ওগুলো খুঁজে পাও এবং বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিও নিয়ে আলোচনা করবা আর যদি বুঝতে কখনো অসুবিধা হয় ভিডিওটা বারবার দেখলে নিশ্চয়ই এটা বোধগম্য হবে সেক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাইভেট পড়ার পেছনে ছুটতে হবে না তার চাইতে বাড়িতে বসে টেবিলে বসে পড়াশুনো করলে অনেক বেশি কাজ দেবে তো যাই হোক আর কথা নয় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ